হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। আমি নাসির আছি আপনাদের সাথে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি ভারতের ত্রিপুরা এবং ত্রিপুরার রাজধানী আগরতলায়। তো বাংলাদেশ থেকে যদি আপনি আগরতলায় বাই ল্যান্ড পোর্ট দিয়ে যেতে চান, তাহলে আপনাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনাদের একটা ইন্ডিয়ান ভিসা থাকতে হবে এবং ভিসাতে আগরতলা পোর্টটা উল্লেখ থাকতে হবে। তারপর আপনারা চলে যাবেন হচ্ছে বামুনবাড়িয়ার আখাউড়ায়। আখাউড়া যেতে হলে বাস বা ট্রেন দুইভাবেই যাওয়া যায়, তবে ট্রেনটা বেশি আমি প্রিফার করতেছি। আপনারা ট্রেনে যেতে হলে শুরুতেই বিমানবন্দর রেলওয়ে স্টেশন অথবা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকিট কেটে আপনারা চলে যাবেন হচ্ছে আখাউড়ায়। আর যদি টিকিট না পান তাহলে স্ট্যান্ডিং টিকিট কেটে আখাউড়া চলে যাবেন। তো মনে রাখবেন যে স্ট্যান্ডিং টিকিটটা ট্রেন ছাড়ার পূর্বেই সংগ্রহ করে নেবেন, আদারওয়াইজ সমস্যার সম্মুখীন হতে পারে, স্ট্যান্ডিং টিকিট নাও পেতে পারেন। আর একটা বিষয় জানিয়ে রাখি, ঢাকা থেকে বামুনবাড়িয়া কিংবা আখাউড়ার উদ্দেশ্যে সকালে 2 থেকে 3টা ট্রেন ছাড়ে, সম্ভবত সকাল 9টা 1টা 11টা, দেন হচ্ছে দুপুর 1টা 1টা। তো আপনারা চেষ্টা করবেন যত আর্লি পসিবল ট্রেনে উঠে আখাউড়া যাওয়ার জন্য। ঢাকা থেকে আখাউড়ার সময়ের দূরত্ব মাত্র 2 ঘন্টায়, 2 ঘন্টাতে যাওয়া যায়। তারপর আখাউড়াতে নেমে আপনারা ওখান থেকে একটা সিএনজি বা অটো টেক করে আপনারা চলে যাবেন হচ্ছে আখাউড়া ল্যান্ডপোর্ট বর্ডারে। ল্যান্ডপোর্ট বর্ডারে গিয়ে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে সোনালী ব্যাংকের ব্রাঞ্চ থেকে একটা ট্রাভেল ট্যাক্স সংগ্রহ করা। 500 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে একটা ট্রাভেল ট্যাক্স সংগ্রহ করবেন। তারপরে একটা এমব্যারগেশন কার্ড দেওয়া হবে, ওটা ফুলফিল করে আপনারা চলে যাবেন হচ্ছে ল্যান্ডপোর্ট কাস্টমসে। এবং কাস্টমস ক্লিয়ার করার পূর্বে একটা কথা জানিয়ে রাখি, আপনাদের কয়েকটা বিষয় মাথায় রাখবেন। সেটা হচ্ছে আপনারা যদি জব হোল্ডার হন তাহলে অবশ্যই একটা এনওসি লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট। আর আপনারা যদি কোনো ব্যবসায়ী হন তাহলে ট্রেড লাইসেন্স লাগবে, কোভিড-19 সার্টিফিকেট লাগবে, এটা সবার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের ডলার এন্ডোর্সমেন্ট করা থাকতে হবে। ডলার এন্ডোর্সমেন্ট না করা থাকলে আপনাদের ল্যান্ড কাস্টমসে এবং ইমিগ্রেশনে অনেক ঝামেলা পোহাতে হবে। আপনারা যদি ক্যাশে ডলার এন্ডোর্সমেন্ট করেন তাহলে ক্যাশ ডলার সমপরিমাণ ডলার সাথে রাখবেন, আর যদি কার্ড এন্ডোর্সমেন্ট করেন তাহলে সমপরিমাণ ডলার যাতে কার্ডে থাকে এবং সেই কার্ডটা আপনার সাথে রাখবেন। যদি ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করে বলবেন যে আমার কার্ডে সমপরিমাণ ডলার রয়েছে। তারপর বাংলাদেশে ইমিগ্রেশন কমপ্লিট করে আপনারা ইন্ডিয়ান কাস্টমস ইমিগ্রেশন একসাথে পেয়ে যাবেন, সেখানে স্মুথলি ইমিগ্রেশনটা কমপ্লিট করতে পারবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, সাথে কোনো মতে রুপি রাখবেন না। রুপি যদি আপনার সাথে থাকে তাহলে আপনাকে ইমিগ্রেশন অফিসাররা ঝামেলা করবে, পেনাল্টি দিতে হতে পারে, জরিমানা গুনতে হতে পারে। সুতরাং এই জিনিসটা করবেন না। ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনারা চলে যাবেন হচ্ছে সামনেই কিছু দোকান পাবেন, সেই দোকান থেকে আপনারা চাইলে মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনারা কিছুটা প্রাইস বেশি পাবেন। যদি বাংলা টাকার এগেনস্টে আপনি রুপিটা কনভার্ট করতে চান অথবা ডলারের এগেনস্টে আপনারা যদি রুপিটা নিতে চান তাহলে যথেষ্ট আপনারা ভালো প্রাইস পাবেন, ভালো রেট পাবেন। আর যদি আপনারা শহরে গিয়ে করেন সেক্ষেত্রে রেটটা কিছুটা কম পাবে, এটা আমাদের এক্সপিরিয়েন্স। তারপর এখান থেকে আপনারা চলে যাবেন বটতলা। বটতলা যেতে আপনার 20 থেকে 30 রুপি গুনতে হবে। বটতলা গিয়ে সেখানে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের 500 থেকে 1000 2000 এরকম হোটেল পেয়ে যাবেন। তো চাইলে বটতলা তো এখানে হোটেলে থাকতে পারেন অথবা মোটর স্ট্যান্ডে অনেক হোটেল আছে, ওখানেও চাইলে থাকতে পারেন। আর যদি আপনি হালাল খাবার খেতে চান এবং একটু ভালো জায়গায় থাকতে চান তাহলে আপনি চাইলে হজ ভবনে থাকতে পারেন, যেটা বটতলা থেকে 10 মিনিটের দূরত্ব। হজ ভবনে সেম প্রাইসের মধ্যে এসি নন এসি 500 থেকে 1000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আর আগরতলা ঘোরা এবং কেনাকাটার জন্য বেস্ট কয়েকটা জায়গা আছে, যেমন গোলবাজার যেটা পাইকারি মার্কেট বলা হয়, আরেকটা হচ্ছে আগরতলা সিটি সেন্টার, আর তারপরে হচ্ছে আগরতলা হকার্স মার্কেট, তারপর হচ্ছে স্মার্ট বাজার যেটার পূর্ব নাম ছিল বিগ বাজার। এইসব জায়গা থেকে আপনি কিনতে পারবেন, যথেষ্ট কম মূল্যে জিনিস আছে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা খাওয়া দাওয়া আপনারা অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবেন, যেহেতু আগরতলা ভাষা বাংলা, ওখানকার সংস্কৃতি বাঙালি সংস্কৃতির সাথে পুরোপুরি মিল রয়েছে। সো আই থিঙ্ক এই দিক থেকে আপনাদের কোনো সমস্যা হবে না। তারপর আপনারা আগরতলা কোথায় কোথায় ঘুরবেন, আপনারা আগরতলা ঘুরতে পারেন হচ্ছে উজয়ন্তী প্যালেস, যেটা অনেক সুন্দর, নেহেরু পার্ক, তারপর হেরিটেজ পার্ক, তারপর নীরমহল প্যালেস, জগন্নাথ মন্দির। আরও 2টা জায়গা আছে যেটা সাধারণত কেউ বলে না, সেটা হচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশন এবং আগরতলা এয়ারপোর্ট। যথেষ্ট সুন্দর, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন।
এবার আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন যেটাই কিনবেন আগরতলা থেকে অবশ্যই সাথে একটা স্লিপ রাখবেন, সেটা যখন বাংলাদেশে আসবেন তখন বাংলাদেশের কাস্টমসে যদি জানতে চায় তখন তাদেরকে স্লিপ দেখাবেন যে আমি এটা এটা কিনছি এই স্লিপ। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন যে ভারত থেকে যাই কিছু নিয়ে আসেন না কেন, যদি আপনি ঘোরার উদ্দেশ্যে যান তাহলে আসার সময় প্রত্যেকটা জিনিস তিন পিসের বেশি আনবেন না, আদারওয়াইজ কাস্টমসে জামানার সম্মুখীন হতে পারেন বাংলাদেশের কাস্টমসে। আর আপনারা যেই হোটেলে থাকবেন, যেই কয়দিনে থাকুন না কেন, ওই হোটেলগুলো থেকে আপনাদের একটা মানি রিসিপ্ট নিয়ে আসবেন। আর আরেকটা হচ্ছে জিএসটি, অর্থাৎ ওই দেশের সরকারের একটা ভ্যাট দেওয়া, তো সেটা সেই ভ্যাটসার পেপারটা চাইলে আপনারা নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে ভারতীয় ইমিগ্রেশনের আশা করি এই বিষয়টা নিয়ে খুব একটা ঝামেলায় পড়বেন না যদি এই বিষয়ে কোশ্চেন করে। আর হচ্ছে ভারত থেকে ফেরার পথে আপনাদের যতগুলো রুপি থাকবে ওই রুপিগুলো বাংলা টাকায় কনভার্ট করেই তারপর ভারতে ইমিগ্রেশনে আসবেন, অন্যথায় ভারতের ইমিগ্রেশনে ঝামেলার সম্মুখীন হতে পারেন। এই হচ্ছে আগরতলা ভ্রমণের বিস্তারিত তথ্য। তো এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আপনাকে আপনারা জানাবেন কমেন্ট সেকশনে, আমি অ্যান্সার করার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায়, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।